বঙ্গবন্ধু সাব ফুটবলের গ্রুপ পর্বে আজ শেষ ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান এই ম্যাচ জিতলেই পাঁচ আসর পর ফাইনাল সেমিফাইনালে উঠবে বাংলাদেশ তবে ড্র করলেও সেমিতে ওঠার সুযোগ থাকবে জামালদের মালদ্বীপকে হারিয়ে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ নিজেদের ফেভারিট ভাবলেও ভুটানকে হালকাভাবে নিচ্ছে না ফুটবলাররা এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান তিনি আছেন বেঙ্গালুরুতে মুশফিক জানাবেন ভুটানের বিপক্ষে বাংলাদেশের কোচ হাভিয়ার ক্যাবরেরার পরিকল্পনা কেমন হতে পারে ইশিতা আমি দাঁড়িয়ে আছি বেঙ্গালুরু শহরের টিপু সুলতান সামার প্যালেসের সামনে আসলে এই জায়গাটাই আমরা ঘুরতে এসেছিলাম যাই হোক একসঙ্গে দুটো খবর দিতে চাই এক নম্বর হচ্ছে বাংলাদেশের ম্যাচের কথা বলতে চাই বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং প্রতিপক্ষ ভুটান আপনি বলছিলেন ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটার কিন্তু এখন পর্যন্ত একাদশটা সিলেকশন করতে পারেননি কোচ হাভিয়ার ক্যাবরেরা উনি দুটো ফরমেশন করে রেখেছেন যে ভুটানের বিপক্ষে কেমন কোন ফরমেশনে খেলবে সেটা নির্ভর করছে বাংলাদেশ আজকের দিনের প্রথম ম্যাচ অর্থাৎ কুয়েত এবং লেবানন অর্থাৎ মালদ্বীপ এবং লেবাননের ম্যাচটার উপরে মালদ্বীপ এবং লেবাননের ম্যাচে যদি মালদ্বীপ হারে তাহলে একরকম ফরমেশন হবে আর যদি মালদ্বীপ জেতে তাহলে আর একরকম ফরমেশন হবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে যদি মালদ্বীপ হেরে যায় তবে ডিফেন্সিভ ফুটবলে যাবে কোচ হাভিয়ার ক্যাবরেরা আর যদি মালদ্বীপ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু অফেন্সিভ ফুটবল খেলার একটা কথা রয়েছে অর্থাৎ অল আউট ফুটবল খেলার কথা রয়েছে আর যদি ফরমেশনের কথা বলি তাহলে আজকে তারেক কাজীকে পাচ্ছে না বাংলাদেশ তারেক কাজীর জায়গায় খেলবেন বিশ্বনাথ আর বিশ্বনাথের জায়গায় খেলবেন রহমত মিডফিল্ডে থাকছেন জামাল ভুঁইয়া এবং জামাল ভুঁইয়ার সাথে থাকছেন দুই সোহেল রানা এবং হৃদয় আর ফরওয়ার্ডের যে জায়গাটা অর্থাৎ নাম্বার ৯ প্লেসে কিন্তু জামাল ভুঁইয়া ফল নাম্বার ৯ হিসেবে খেলবেন এখন পর্যন্ত আমাদের এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি এবং আরো একটু বলে রাখি রাইট উইঙ্গারে ফাহিম এবং লেফট উইং এ কিন্তু রাকিব থাকছেন যাই হোক সব মিলিয়ে বাংলাদেশ আজকে একটা ফুরফুরে মেজাজে রয়েছে এবং বাংলাদেশের অ্যাটাকিং সেই মনোভাব রয়েছে বাংলাদেশ আজকের ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে সেই মনোভাবটা নিয়ে কিন্তু বাংলাদেশ গতকাল অনুশীলনও করেছে এবং দলের খেলোয়াড়দের সঙ্গে যতটুকু আমাদের কথা হয়েছে তাতে আমরা বুঝতে পেরেছি যে তারা কিন্তু এই ম্যাচটা জয়ের জন্যই লড়তে যাচ্ছেন তবে আজকের ম্যাচের ফরমেশন যে আবারও একই কথা বলতে হচ্ছে নির্ভর করছে প্রথম ম্যাচে মুশফিক আপনাকে ধন্যবাদ